জীবন মানে ব্যস্ত, আর সংসার মানে তো আরো ব্যস্ত। যাই হোক, শত ব্যস্ততার মধ্যে দিয়ে আমি একটু সময় বের করে নিয়েছি আমার বাচ্চাদের জন্য এবং মেহমানের জন্য কিছু নাস্তা রেডি করব। আজকে বাসায় কি নাস্তা রেডি করতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা ঘুরে আসবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা রিকোয়েস্ট করি, প্রতিবার মতো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি এখানে সব উপকরণ নিয়ে রান্নাটা করার জন্য চলে আসছি। আমি আজকে এখানে কি নাস্তা রেডি করতেছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো। আজকে কিছু রোল আর অন্তন বানাবো বাচ্চাদের জন্য এবং মেহমানের জন্য। আমি প্রথমে সব উপকরণ নিয়েছি। মাংসটা কিমাটা যেহেতু আগে রেডি করে ফ্রিজে রেখে দিয়ে দিয়েছিলাম, ওইটাকে নামে রাখছি ঘরে। তারপর আমি একটু প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে যে পেঁয়াজ কুচিটা ছিল পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, তারপর এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচানো, হলুদ গুঁড়া, লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে একটু গরম মশলা গুঁড়ি দিব। আমি এখানে কোনো আস্ত মশলা ইউজ করবো না, কারণ খাওয়ার সময় এটা মুখে লাগবে, খাইতে ভালো লাগবে না। যা এটাকে ভালো করে যখন নেড়ে চেড়ে যখন সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে, পেঁয়াজের পানিটা যখন একটু শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে যে কুচিয়ে রাখছি মাংসের কিমাটা ওই কিমাটা অ্যাড করে দিব। কিমাটা একটু দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করবো, কারণ এটা যেহেতু আগে আমি ভালো করে সিদ্ধ করি নাই। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, এখানে কোনো পানি ইউজ করবো না, কারণ যেহেতু নাস্তা রেডি করবো কিমার সাথে কোনো পানি দেওয়া যাবে না। এটাকে শুকনো শুকনো একটু তেলের মধ্যে কষা নিতে হবে ভালো করে, যখন কষানো হয়ে যাবে এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি সাধারণত নাস্তা রেডি করলে এইভাবে কিমার সাথে ধনে পাতা দিই, আমার তো ভালো লাগে, খেতেও ভালো লাগে, ঘ্রাণটাও ভালো লাগে। যার ফাইনালি কিমাটা রেডি হয়ে গেছে, কিমাটা নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ঠান্ডা হয়ে গেলে তারপর নাস্তা রেডি করবো। আমি চলে আসছি পরের উপকরণগুলো রেডি করার জন্য। এখানে একটা ডিশের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি, যতটুকু প্রয়োজন অতটুকু ময়দা নিচ্ছি। নেওয়ার পরে ময়দার সাথে একটু লবণ, একটু তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব, কারণ এখানে আমি কোনো গরম পানি ইউজ করবো না, এখানে ঠান্ডা পানি দিব। যেহেতু আমি পরোটা করলে গরম পানি ইউজ করি, আর যেহেতু নাস্তার জন্য খামিটা রেডি করতেছি, এখানে শুধু ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপরে মুলায়ম একটা খামি তৈরি করব। সবসময় মনে রাখতে হবে যে খামিটা যদি ভালো হয়, মুলায়ম হয়, সফট হয়, তাহলে নাস্তাটা অবশ্যই ভালো হয়। আমি এটাকে নেড়ে চেড়ে তেল নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে যখন পানিটা দেওয়া হয়ে গেছে এটাকে ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দেওয়ার পরে তারপর ফাইনালি চলে আসছে আমি নাস্তা রেডি করার জন্য। এটাকে একটু আর একটু মথে নিচ্ছি, নাস্তা রেডি করার আগে একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে তারপর আমি নাস্তা রেডি করতেছি। আন্টি রুটিটা বেলে দিচ্ছে, কারণ আন্টি নাস্তা রেডি করতে পারে না, উনি জাস্ট রুটি শেপে দিতে পারে। তো রুটিটা বেলে দিচ্ছে আমি রোল বানানোর জন্য। আমি প্রথমে একটা রুটি নিয়ে রুটির মধ্যে কিমাটা দিয়ে দিলাম। কিমাটা দিয়ে তারপর রোলের যেভাবে শেপটা দেয় সাইডটা বোটে, তারপর রোলের শেপটা দিচ্ছি। আসলে এক একজন এক এক রকম শেপ দেয়, কেউ রেডিমেড শীট দিয়ে করে, আমি রেডিমেড শীট দিয়ে করি না, কারণ যেহেতু রেডিমেড শীটটা একটু পাতলা আমার কাছে ভালো লাগে না। ঘরে বানানো যে রুটিটা ওটা একটু মোটা হয়, খেতে ভালো লাগে, আমার কাছে মনে হয় যে ভালো লাগে। তো যাই হোক, আমার একটা বানানো হয়ে গেছে রোল, একে একে আমি সবগুলো রোল বানাচ্ছি। আর একটা ডিশটা যখন ফিল আপ হয়ে গেছে তখন আমি একটু কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আমি সবসময় রোলটা একটু হালকা ভেজে ফ্রিজে করি, কারণ যেহেতু কাঁচা খামিটা কাঁচা, একটু ফ্রিজে রাখলে একটু পানি চেটচিটে ভাব চলে আসে, সেজন্য একটু ভেজে রাখলে একটু মচমচে থাকে। যখনই আমি বাইরে করে ভাজবো তখন এটা একটু মচমচে থাকে, দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। তো আমি রোল বানানো শেষ করে তারপরে চলে যাব এই বানানোর জন্য, অন্তর বানানোর জন্য। রোল গুলো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে ডিশে মেলে দিয়ে ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতেছি। ঠান্ডা হলে বাক্সে করে ফ্রিজে রেখে দিব। তারপর চলে আসছে অন্তর বানানোর জন্য। আন্টি রুটি বেলে দিচ্ছে, আন্টি রুটি বেলে দেওয়ার পরে তারপর চলে আসছে অন্তরের শেপটা দেওয়ার জন্য। আমি প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি, নেওয়ার পরে তারপর এখানে কিমা দিয়ে দিলাম। কিমা দেওয়ার পরে তারপর এখানে শেপ দিয়ে দিচ্ছি। আমি সাধারণত অন্তরের এই শেপটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে, আমি স্কোয়ার শেপটা ইউজ করি না, কারণ স্কোয়ার শেপটা ইউজ করলে দেখা যাচ্ছে যে সাইডের রুটিটা অনেক বাদ যায়, আমার কাছে ভালো লাগে না। যাই হোক, আমি রেডিমেড শেপটা ইউজ করি না, আমি অন্তরের জন্য সবসময় ঘরে বানানোর যে শীটটা ওটা ইউজ করি। তো আমার একটা থালি বানানো হয়ে গেছে অন্থন, আমি এটাকে একটু তেলে বেজে নিব। রোলের মতো আমি অন্থনটা একটু তেলে বেজে রাখি, কারণ বেজে রাখলে দেখা যাচ্ছে যে লং টাইম যখন ফ্রিজে থাকে ডিপ ফ্রিজ করে রাখি, তখন আসলে পরে যখন বাইর করে ভাজি এটা মচমচে থাকে, ভালো লাগে, খেতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। যাই হোক, এখানে আমার সবগুলো অন্থন বানানো হয়ে গেছে, আন্টি বেলি দিচ্ছে, আমি একে একে বানিয়ে তারপর বেজে নিচ্ছি। জাস্ট এটা বেশি ভাজা যাবে না, একটু হালকা ভাজতে হবে যেন এটা জাস্ট কাঁচা বাপটা যেন না থাকে। বেজে নিয়ে তারপরে আমি এটাকে ফ্রোজেন করবো, একটা বাস করবো, বাস করে এখানে পলি ইউজ করা লাগবে না, এটা একটু মেলে দিবো, মেলে দেওয়া ঠান্ডার পরে তারপর আমি ফ্রোজেন করে রাখবো। তো আজকে ভিডিওটা বিয়ার্স আমি এখানে শর্ত করতেছি, সবাই ভালো থাকবেন। ফিয়ামানিল্লা, আল্লাহ হাফেজ।